এবার আব্বাস সিদ্দিকের সাথে দেখা করলেন কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী। আজ সকালে হঠাৎ ফুরফুরা শরীফে এসে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেবের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রাক্তন মন্ত্রী প্রয়াত গনি খান চৌধুরীর পরিবারের সদস্য সাংসদ আবু হাসেম খান চৌধুরী ও বিধায়ক ঈশা খান চৌধুরী। কয়েকদিন আগে আব্বাস সিদ্দিকীর সাথে দেখা করে কিছুক্ষণ আলোচনা করেছিলেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান। যেহেতু ওদের কোনো ইঞ্জিনিয়ার ইমপ্লিমেন্টিং অথরিটি হচ্ছে ডিএম, উনি কন্ট্রাক্টর, ওই একটা বিরাট বড় কন্ট্রাক্টিং এজেন্সি আছে মালদাতে, কি নাম, অ্যাগ্রো, সরকারের ওখান থেকে 60% 1000 মিটার ধরে একটা ইয়ে, ওরা 300 মিটার করে সব জায়গায় 30% কাজ করে ছেড়েছে। আমি তো ওর মাইনরিটি দফতর, তো আমি কোনো অ্যালিগেশন পাবো না। মিম প্রেসিডেন্ট আসাদুদ্দিন ওয়াইসি আসার পর থেকে একের পর এক রাজনৈতিক নেতাদের আগমনকে ঘিরে রাজ্য রাজনীতিতে আলোচনার মুখ হয়ে উঠেছেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব। প্রসঙ্গত, আগামী 21 জানুয়ারি আব্বাস সিদ্দিকীর নতুন রাজনৈতিক দল ঘোষণা করবেন, ঠিক তার আগে এই কংগ্রেস নেতৃত্বদের সাথে বৈঠক, কংগ্রেসের সাথে জোট নিয়ে অনেকটা ধোঁয়াশা থেকে যাচ্ছে। যদিও আব্বাস সিদ্দিকী জানিয়েছেন সৌজন্য সাক্ষাৎকারে এসেছিলেন তারা। 21 জানুয়ারি কলকাতা প্রেস ক্লাবে তার নিজস্ব রাজনৈতিক দল ঘোষণা করার পর কী বার্তা দেন আব্বাস সিদ্দিকী, সেটাই এখন দেখার। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল SSTV পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি